আসসালামু আলাইকুম বন্ধুরা, সুলতানা কিচেনসে সবাইকে স্বাগত জানাই। আমার আরো একটা নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি একটা হেলদি ড্রিঙ্কস রেসিপি নিয়ে এসেছি। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের হেলদি ড্রিঙ্কস রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। এখানে আমি 6টা মতো খেজুর নিয়ে নিয়েছি, খেজুরটাকে চিড়ে আঁটিটাকে বের করে নেব। আটিটাকে বের করে আটিটা ফেলে দেব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি খেজুরগুলো দিয়ে দেবো। ছ সাতটা মতো কাজু নিয়েছি, কাজুটাও দিয়ে দেবো। ছ সাতটা মতো আমন্ড বাদাম নিয়েছি, এটাকেও দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ মতো দুধ, হালকা গরম দুধ নিয়েছি, দুধটা এর মধ্যে ঢেলে দেবো। দুধ দিয়ে খেজুরের বাদামগুলোকে ভিজিয়ে 10-15 মিনিট মতো রেখে দেবো। 1 চামচ মতো চিয়া সিড নিয়েছি, চিয়া সিডটাকে বাটির মধ্যে দিয়ে দিলাম। 3-4 চামচ মতো জল দিয়ে চিয়া সিডটাকে ভিজিয়ে রেখে দেবো 2 মিনিট মতো। বাদাম আর খেজুরটা ভেজানো হয়ে গেছে, আমি 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, মিক্সিং জারের মধ্যে এটা দিয়ে দেবো। এর সঙ্গে আমি আরও 1/2 কাপ মতো দুধ দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিক্সিতে পিষে নেবো। ভালো আমি এটাকে পিষে নিয়েছি, আমি এবার এটা গ্লাসের মধ্যে সার্ভ করে দেবো। এখানে আমি একটি গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে 2 টুকরো বরফ দিয়ে দিলাম। আর যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিডটা দিয়ে দেবো 1 চামচ। খেজুর আর বাদামের মিক্সচারটা ঢেলে দেবো। এবার উপর থেকে কিছুটা আমি বাদাম স্লাইস দিয়ে গার্নিশ করে দেবো। রেডি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা হেলদি ড্রিঙ্কস আমার আজকের রেসিপিটা। যদি আপনাদের ভালো লাগে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।